হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আয়েশা সান্ট। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে খুবই সিম্পল একটি বিফ তিহারি। এখানে আমি খুবই কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, কিন্তু এটা খেতে খুবই টেস্টি। আমার খুবই কাছের একজনের বিশেষ অনুরোধে আমি আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই আমার এই রেসিপির জন্য কী কী প্রয়োজন হচ্ছে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1/2 কেজি। আমার এখানে কালো জিরা সুগন্ধি পোলাও চালটা অ্যাভেলেবেল না, তাই আমি এখানে বাসমতি চালটা নিয়েছি। আপনারা চাইলে কালো জিরা সুগন্ধি চালটা দিয়ে করতে পারেন। আর এখানে নিয়েছি মাংস, বিফ নিয়েছি আমি 1 কেজি, ছোট ছোট সাইজ করে নিয়েছি। তিহারিতে খুব বড় সাইজটা আসলে ভালো লাগে না। আর যে পরিমাণ চাল নেবেন, চেষ্টা করবেন তার দ্বিগুণ পরিমাণ মাংস নিতে, তাহলে তিহারির টেস্টটা খুব ভালো আসে। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি 3 টেবিল চামচ ঘন টক দই। চেষ্টা করবেন পানি ছাড়া ঘন টক দইটা নিতে। এরপর আমি এখানে তিহারির জন্য একটি বিশেষ মশলা তৈরি করেছি। আমি এখানে নিয়েছি 3টে এলাচি, 1 টুকরো দারচিনি, 1/3 ভাগের জয়ফুল এবং 1 টুকরো জয়ত্রী। এই 4টা মশলা একসাথে আমি না ভেজেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি নিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমার লাগছে রসুন বাটা 1 টেবিল চামচ এবং আমার লাগছে আদা বাটা 1.5 টেবিল চামচ। এখানে আমি কিশমিশ নিয়েছি 10 থেকে 12টি। আর আমার লাগছে কুকিং অয়েল 300 ml-এর মতো। আর এখানে আমার লাগবে কেওড়া জল 1 চা চামচ। বাসমতি রাইসে তিহারি রান্না করার আগে আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না ঘোলাটে পানি গিয়ে পানি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে। এবং এরপরে এটিতে পানি অ্যাড করে আমি ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পরে ছাড়িতে ছেঁকে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এটা দিয়ে পোলাও রান্না করতে হবে। এতে করে চালগুলার পোলাও রান্না করার পর আর ভেঙে যাবে না। নর্মালি দেখবেন বাসমতি চালে পোলাও বা তিহারি রান্না করার পরে চালগুলো ভেঙে যায়, বাট এই টিপসটা ফলো করলে আপনি চালটা একেবারে সুন্দর লম্বা লম্বা থাকবে। এখন চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তবে তেলের পরিমাণটা বেশি দেখে কেউ ভয় পাবেন না, কারণ একই তেলের মধ্যে আমি সম্পূর্ণ তিহারিটা রান্না করব। পরবর্তীতে পোলাও রান্নার জন্য আমি আর কোনো এক্সট্রা তেল ইউজ করছি না। তেল কিছুটা গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি মিডিয়ামভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং আমার তৈরি করে রাখা সেই বিরিয়ানি মশলা, এবং দিয়ে দিচ্ছি কিছুটা পানি, নয়তো মশলা পুড়ে যাবে। মশলা কষানোর জন্যই আমি অল্প কিছু পানি ইউজ করছি। মশলা কিছুটা নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে চান কিছুটা কম দিতে পারেন, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এই পর্যায়ে মরিচটা কিছু বাড়িয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে মশলাটা কষাবো ঠিক 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখানে স্বাদমতো লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি এখন এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে মাংসের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই রান্নায় আমি কোনো পানি অ্যাড করছি না। এখান থেকে যেটুকু পানি বের হবে সেই পানি দিয়েই মাংসটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। এবং মাংস দেওয়ার পর থেকে আমি চুলার স্টিমটাকে হাই ফ্লেমে রেখেছি 5 মিনিট। এভাবে আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রাখার পরে যখন পানিটা ছেড়ে আসবে এটাকে আবার লো ফ্লেমে করে দিব। পানি
5 মিনিট পরে এসে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার মাংসতে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এখন আমি চুলার স্টিমটাকে একেবারে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর আমার মাংসটা খুব সুন্দরভাবে মাখামাখা হয়ে রান্না হয়ে গেছে। এই তিহারি রান্নায় আমরা মাংসটাকে এমনভাবে রান্না করব যেন বেশিরভাগ তেলই প্যানের গা ছেড়ে দেয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে প্যানটাকে একটু বাঁকা করে কিছুক্ষণের জন্য ধরে রাখবো। এতে করে সবটুকু তেল এক সাইডে চলে আসবে। এখান থেকে যে যতটুকু সম্ভব আমি বেশিরভাগ তেলই তুলে নিব এবং এই তেলে আমি পরবর্তীতে পোলাওটা রান্না করব। মাংস থেকে যতটুকু সম্ভব তেল তুলে নিয়েছি, এই তেল দিয়ে আমরা এখন বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি চাল। তিহারি রান্নায় সবসময় চেষ্টা করবেন যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ মাংস দিতে, এতে করে তিহারিটা বেশ মজা হয়। এই রান্নায় চালটাকে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা আপনাদের চাল বুঝিয়ে পানিটা অ্যাড করবেন। আমার এখানে বাসমতি চালের জন্য প্রতি 1 কাপ চালের জন্য আমি 1.5-2 কাপ পানি ইউজ করেছি। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিচ্ছি 5টা কাঁচামরিচ। দশ 12টা কিশমিস ছড়িয়ে দিচ্ছি। এক 1 চা চামচ কেওড়া জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা একেবারেই অপশনাল, আপনারা কেউ যদি না দিতে চান এটাকে স্কিপও করতে পারেন। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আমার চালের গায়ে পানিগুলো একেবারে মাখামাখা হয়ে গেছে। প্রায় 60% চাল কুক হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করা মাংস। মাংসটা দিয়ে আমি এখানে হাফ কুক পোলাওয়ের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখবেন পোলাওয়ের সাথে যেন খুব ভালোভাবে মাংসটা মিক্স হয়, পোলাওয়ের প্রতিটা অংশে যেন মাংসের ঝোলটা মিশানো হয়, তাহলেই আপনার তিহারির পারফেক্ট টেস্টটা উঠে আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে দমে দিচ্ছি 20 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি হ্যাভি বটম পাত্র থাকে তাহলে আমার মতো আপনারা চুলায় সরাসরি দমে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে একটা মোটা তাওয়ার উপর পাতিলটা রেখে আপনারা এটাকে দমে দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে বিফ তিহারি। আমার রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও এরকমই সুন্দর ঝরঝরে হবে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।